Hey guys, welcome back to our YouTube channel, Sharing Secrets. We are Devasri, Krish. আজকে আমরা নিয়ে চলেছি আরো একটা গেম. এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইন গ্লাস আছে, তার মধ্যে একটা মোমবাতি রাখা আছে. ওয়াইন গ্লাসে ওয়াইন নেই, মোমবাতি আর এখানে রয়েছে দুটো গ্লাস, এর মধ্যে কালার মিক্স করে জল রাখা আছে. তো আমাদের তিনজনকে কি করতে হবে, ওয়ান বাই ওয়ান অল্প অল্প করে জল ঢালতে হবে. মানে ওয়াইন গ্লাসে নীল জল ঢালা? হ্যাঁ, ওয়াইন গ্লাসে নীল জল. হ্যাঁ, এরকম ওয়াইন গ্লাসে নীল জল কে ঢেলেছে? এবার যার জল ঢালার জন্য মোমবাতিটা নিভে যাবে, সে হয়ে যাবে আজকে গেম থেকে আউট. তাহলে চলো গেমটা স্টার্ট করা যাক. আউট হয়ে যাবে না, একদমই না. আমি না, দেখা যাক কে আউট হয়। আজকে উইনার হবে সে কি পাবে? এই যে সে হাজার টাকা পেয়ে, হাজার খানিক টাকা পেয়ে যাবে সে, হাজার খানিক টাকা। তাহলে চলো আমরা গেমটা স্টার্ট করে দিচ্ছি। তাহলে আজকে গেমটা শুরু করছে পান্না। তো দেখা যাক পান্না কতটা জল ঢালে, ঢেলে নাও। আরে বাহ, অনেকটা পান্না জল ঢেলে দিয়েছে বাবা। বেশি জল ঢালে আমি জিতবো কেন? এবার কিন্তু একদম এজে চলে এসছে। আমি আর স্নেহ না বাবা, মানে কোন রকমে এক বুন্দ ফেলেছি আমি। আমি কিন্তু ডালটা গিয়েছি,
গগর জন্য নিভে গেছি, তাহলে গগই গেম থেকে আউট। এবার গেম হবে আমার আর পান্নার মধ্যে, তাহলে চলো নেক্সট আমার আর পান্নার আমরা একটু গেমটাকে সর্ট করে নিই। তো চলো এবার আমাদের সেকেন্ড রাউন্ডের গেম স্টার্ট করা যাক। পান্না আর আমার জল চলে এসেছে, এই রাউন্ডে আমি স্টার্ট করছি। তুমি তো জল ঢালছো কম হাসছো বেশি। কি ধরনের খেলা হচ্ছে? তোমার জন্য আমি হেরে গেছি। আচ্ছা না, ওটা হারলাম বেশি করে। আমার জন্য হেরে গেছো? তোমার জন্য আমি হেরে গেছি। তোমার অ্যাকচুয়ালি হারার কথা ছিল না? আরে তুমি কত সেকেন্ডস ওয়েট করলে, ওয়েট করার পর ঢাললে, তা ওয়েট কর, ওয়েট না করলে দাদা ঢালার পর আমার ঢালা হয়ে গিয়ে দিদির চান্স চলে আসে। হ্যাঁ বলতে কি হবে, তুমি হারার কথা ছিল। কি টাইমই করছে রে? মোমবাতিটা আর খেতে পারছে না, ও নিভে যাবে বলে ঠিক করেছে। এবার যে ঢালবে তারই মনে হবে নিভে যাবে। এই গেল বলে আর এক ফোঁটা, এ বাবা বেঁচে গিয়েছে, এক ফোঁটা তো বেঁচে গিয়েছে। পান্নার খুব চেষ্টা যাতে জল না ঢালা যায়। কি গ্লাসে জল ঢাললো না, বাইরে জল ঢাললো, বোঝা যাচ্ছে না মোমবাতিটা আর পেরে উঠছে না, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এ বাবা এ তো জলই ঢালছে না, কি হলো? পান্না কি ঢালে বুঝতে পারছে না। এইবার মোমবাতিটা নিভে যাবে, মোমবাতিটা প্রায় নিভে গিয়েছে, খুব সামান্য জ্বলছে, মোমবাতিটা কনফিউজ, ও জ্বলবে না নিভবে, এরা তার তাহলে তো মনে হচ্ছে যে আগে ছিল তার সাথে হবে নাকি? আমি জিতে গেছি 1000 টাকা, আমি এখান থেকে ওকে শেয়ার দেবো, তোমাকে দেবো, তোমাকে দেবো না। এটা তো প্রথম অন্যায় করেছে, ওয়াইন গ্লাসে ঢেলে চলতে যাওয়া, একটু উজালা খাই। চোর খালি চুরি করে নেয় আমার থেকে টাকা পয়সা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট গেমে। আর যদি তোমাদের আমাদের ভিডিওস গুলো ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর আমরা একটা জিনিস দেখছি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের ভিডিওস গুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, যাই হোক না কেন, এখন কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে এক্ষুনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।